শিক্ষা জাতীয় মেরুদণ্ড, তার মধ্যে কারিগরি শিক্ষা বর্তমানে অগ্রাধিকার পাচ্ছে সারা পৃথিবীতে। আমাদের মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মহোদয় বলছেন শিক্ষা আমাদের অগ্রাধিকার এবং কারিগরি শিক্ষা অগ্রাধিকারের মধ্যে অগ্রাধিকার। তাহলে বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কারিগরি শিক্ষা কতটুকু গুরুত্বপূর্ণ। এবং আমাদের এসডিজিতে বাংলাদেশের জন্য যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আগামী 20 সালের মধ্যে কারিগরি শিক্ষাকে এনরোলমেন্ট 20% করতে হবে এবং 30 সালে এটাকে 30% করতে হবে, পর্যায়ক্রমে এটাকে 50% নিতে হবে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে কারিগরি শিক্ষা বোর্ড কাজ করে যাচ্ছে, নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি মনে করি কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষার মাধ্যমে আপনি যেভাবে নিজের পরিবারকে সহায়তা করবেন, সহায়তা করতে পারবেন, তেমনি দেশকে সহায়তা করতে পারবেন। বিদেশে কিন্তু আপনার অন্যান্য দেশের শ্রমিকরা যে হারে বেতন পাচ্ছে, স্যালারি পাচ্ছে, আমাদের শ্রমিকরা কিন্তু সে হারে পাচ্ছে না। এর কারণটা হলো যে আমাদের শ্রমিকদেরকে অদক্ষ বলা হয় এবং সরকার সেই লক্ষ্যে দক্ষ শ্রমিক, দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য আমাদের এনটিবিকিউএফের মাধ্যমে একটা প্রজেক্টের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি এবং সেখানে বিভিন্ন লেভেলের দক্ষতা অর্জনের অ্যাসেসমেন্ট পরীক্ষা নিয়ে তার আমরা সার্টিফিকেট দিচ্ছি। তা আমি মনে করি এই কারিগরি শিক্ষাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং সকলেই এর মর্যাদা এবং এর গুরুত্ব উপলব্ধি করতে হবে। কারিগরি শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইতিমধ্যেই শিক্ষা বিভাগকে দুটি ভাগ করেছে, একটি হলো মাধ্যমিক শিক্ষা বিভাগ, আরেকটা হলো কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। আমি বাংলাদেশের সকল অভিভাবক ও শিক্ষার্থীদের অনুরোধ করছি, আসুন আমরা বেকারমুক্ত সমাজ, বেকারমুক্ত দেশ গড়ে তুলি এবং নিজেদেরকে আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ডে জড়িয়ে রাখি এবং দেশ এর সমৃদ্ধি গড়ে তুলি।